আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রুটিনটা হচ্ছে বুধবার সকাল থেকে শুরু হয়েছে, রুটি বানাচ্ছি আমি। আর এখানে দেখো আমি আমার রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর আমি এই ধরনের একটা চাল নিতে রুটিগুলো নেই, কারণ রুটির যে বাষ্পগুলো থাকে সেটা যদি আপনি বের করে না নেন কোনো এরকম একটা ছিদ্রওয়ালা পাত্রে, তাহলে বাকি রুটিগুলো ভিজে যায়। সেই জন্য আমি এই ধরনের একটা চাল নিয়ে ইউজ করি। আর আমার পাকঘরটা অনেক ছোট হওয়াতে খুব কনজাস্টেড ফিল হয় মাঝে মধ্যে, মনে হয় কবে যে নিজের একটা বাড়ি হবে আর এরকম ভালো পশ একটা কিচেন হবে। আসলে সবার দোয়া চাচ্ছি যাতে হয়ে যায়, হবে একদিন ইনশাল্লাহ, সব আল্লাহর উপর, আসলে এত অধৈর্য হতে নেই। আর এখানে দেখো আমি রুটিগুলো বানানোর পর ওর বাবা ওর ছোটো ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, আর মেয়ে খুব কান্নাকাটি করছিল তাই ও এখন খেলা করছে। আমি ওদেরকে সব ধরনের জিনিস দিয়ে খেলা করতে দেই, যদিও ঘর অনেক অগোছালো হয়, ময়লা হয়, তাও বাচ্চাদেরকে আসলে ওদের কমফর্ট জোনে রাখা ভালো। আর আমি এত তাড়াতাড়ি পড়ানো স্কুলে দেওয়াতে বিশ্বাসী না, ওদের এই শৈশবকালটায় অন্তত পক্ষে ওরা ভালোভাবে কাটায়, এরপরে এত পড়াশোনার চাপ থাকে তাই আমি এত ফোর্সফুলি কোনো কিছু করাতে যাচ্ছি না। আর ওরা যেভাবে খেলতে চায় সেভাবে খেলতে দিই, যদিও একটু স্ট্রিক্ট থাকতেই হয়, বাট এলোমেলো হলেও কিছু করার নেই, আমি সব কিছু গোছাই, বাট বাচ্চাদের মেধা বিকাশটাই মেইন। আর এখানে আমি চা খাচ্ছি, আজকে মেবি দেখা যাচ্ছে আমি ইস্পাহানি মির্জাপুর খাই, এটা আমার অনেক পছন্দ। আর এখানে দেখো নাস্তার পাশাপাশি আমি অলওয়েজ, যেহেতু আমি একা একা সব কাজ করি, আমি সব কাজ একসাথে করি, টুকটাক করতেই থাকি, ভাত বসিয়ে দিয়েছি আর সবজি বসিয়ে দিয়েছি, নিরামিষ সবজি, শিম দিয়ে আজকে নিরামিষ সবজি রান্না করব। শিম, পেঁপে, আলু, গাজর, গাজরটা পরে অ্যাড করা হয়েছে অবশ্য। আর আমার বাইরের ভিউটা দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। আর এখানে দেখো ফ্রিজে কিছু সবজি আর ফল রেখে নিচ্ছি, বিকজ এখানে আলো কম, বিকজ কারেন্ট ছিল না তখন। আমি কিছু সবজি আমার ফ্রিজের ড্রয়ারে রেখে দিচ্ছি, আর কিছু ফল আমার মেয়ে যা খায়, বাইরে রাখলে এত গরম নষ্ট হয়ে যায় আসলে, তাই প্রপার ওয়েতে ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার বাচ্চারা পাশে খুব দুষ্টামি করছে, সরি নয়েজের জন্য। এই গাজরগুলো খুব সুন্দর দেখো। আর এখন দেখো ওর বাবা ছোট ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে এসে পড়েছে, আল্লাহর অশেষ রহমতে ওর খারাপ কিছু হয়নি। ও আসলে অনেকদিন যাবৎ নাক দিয়ে ব্লিডিং হচ্ছিলো তাই আমি খুব টেনশনে ছিলাম, আর মেয়ে কান্নাকাটি করাতে ওর জন্য একটা পেস্ট্রি শপ থেকে ওর পছন্দের ব্ল্যাক ফরেস্ট নিয়ে এসেছে। ও ছোটোবেলা থেকে এই কেকটা খুব পছন্দ করে, এই জন্য অনেক খুশি। ওর বাবা যেহেতু ভাইকে নিয়ে গিয়েছিলো অনেক কান্নাকাটি করছিলো, আর এখন অনেক খুশি। আসলে একটা কম্পিটিশান তো সিবলিংসদের ভিতর থাকে তাই না, আমরা আমাদের মধ্যে ছিল আমার আর আমার বড় বোনের জন্য। আর এখানে দেখো ওর বাবা ওদের জন্য স্যান্ডউইচ আর কেক এনেছে, ওরা এখন খাবে। ওই দিকে থাকো, খাও, খাও। মুখে দাও, মুখে দাও, বলদ রে, মজা। আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি পেয়ারা কেটে নিয়েছি। আমি আসলে চেষ্টা করি বাচ্চাদেরকে সব ধরনের সিজনাল ফল খাওয়াতে, মাশাআল্লাহ আমার বাচ্চারা খায়। আমার ছেলেটা একটু সুস্থ, এখন একটু কম জ্বালাচ্ছে, টিভি দেখছে। পেয়ারা কেটে দিয়েছি আর ওরা পেয়ারা এনজয় করছে, আমিও সাথে আছি। হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজকে ব্লগটা শেষের দিকে প্রায়, বেশ কিছুদিন ধরে আমার ছোটো বেবিকে অসুস্থ দেখে আমি কিছু করতে পারছি না, ব্লগিং প্রপারলি করা হচ্ছে না। এই যে দেখো রাতের বেলা ওনারা কী করে, এখন আপনাদের সবার দয়া আল্লাহর মধ্যে ছেলেটা একটু ভালো আছে। আজকে ওকে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে, আবার 10 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট আছে। আর সবাই দয়া করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিওস অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ডিয়ার ওয়ান্স। হ্যাঁ।